সালার থানার মালিহাটি গ্রামে তৃণমূলের সঙ্গে নির্দলের সংঘর্ষ। ঘটনাস্থলে সালার থানার পুলিশ এসে পৌঁছন। দুপক্ষের আহত হন আটজন। নুরুল শেখ নামে এক ব্যক্তিকে প্রচণ্ড মারধর করা হয় এবং তাকে তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তার স্ত্রী। ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার পুলিশ। ফোন করে ডাকলো যে আমার স্বামী ফোন টোকে কানা করে নিয়ে গেলো। আমিও বেঁচে বেঁচে গেলাম। আমার মেয়ে এইখানে কাপড় কাচ্ছিল, কাপড় কাচতে কাচতে দেখি যেমন দেখি স্যার ওর আব্বাকে শিখে করে মারছে, তেমন মেয়েটা যেই যেমন ধরি স্যার তেমন আমার মেয়েটা আর গায়ে পিঠে মারছে, ওর বাপকে মাথা টাকা মেরে ফাটি দিবি। কে ফাটালো? আপনার স্বামীকে পাওয়া যাচ্ছে না? সোহাগী খাতুন আর ওর বাড়ির বৌমাদের আমরা নাম জানি না। সোহাগী খাতুন, তোমার বাবা এখন কোথায়? বাবাকে খুঁজে খুঁজে পাচ্ছি না আমরা। ওরা হয়তো আমার বাবাকে কিছু করে দিয়েছে। টিপে মে ক্যান্ডার আছে, ওরা ষড়যন্ত্র করে বসেছিল, লাঠি ইট পাথরে বসেছিল। কারা? সিপিএমের সমর্থক। আচ্ছা, তা আমি ওদের বাড়ির কাছে আসছিলাম, হঠাৎ করে বাড়ি চলে আসছি, হঠাৎ করে আবার লাঠি পড়ে দিল, লাঠি ইট পাথর ছুড়ল। আমার বাড়ির কাছাকাছি বাড়ি, আমি বাড়িতে যেমন বাইক করে দাঁড়াই, ওরা সব তেড়ে আসে, সবাই না হলে দুশো জন তেড়ে আসে। ইভেন আমাদের তো ধরে আমরা তৃণমূল সমর্থক, আমরা ব্লক সভাপতি সমন্বয়ের লোক নয়, তৃণমূল সমর্থক, কিন্তু আমি যে ওয়ার্ডের ঝামেলাটা হয়েছে ওই ওয়ার্ডের লোক আমি নয়।